একের পর এক বিপদ চেপে ধরেছে সাকিব আল হাসানকে। আগে থেকে গুঞ্জন ছিল তার দেশে না ফেরার, কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেই গুঞ্জন দিনে দিনে আরও জোরালো হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট তথা এফডিআর ও ডিপিএস হিসেবের তথ্য দিতে বলেছে। ভারত টেস্টের পর টাইগারদের সামনে রয়েছে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। সেই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডার থাকবেন কিনা এই নিয়ে দেখা দিয়েছিল বেশ সংশয়। ভারত টেস্ট চলাকালীন সময়ে বিসিবি বস ফারুক আহমেদ বলেছিলেন, প্লেয়ার হিসেবে আমরা সাকিবকে নিরাপত্তা দিতে পারলেও দেশের পরিস্থিতি বা বিশেষ কোনো সিকিউরিটি এনশিওর করতে পারবো না, কারণ এসব আমাদের হাতে নেই। এরই পরিপ্রেক্ষিতে ক্রিকেট মহল ধারণা করছে সাকিব দেশের হয়ে তার শেষ টেস্ট এরই মধ্যে খেলে ফেলেছেন, পরিস্থিতি পরিবর্তন না হলে দেশেও ফেরা হবে না বিশ্বসেরা অলরাউন্ডারের। দর্শক হিসেবে তাই আপনি বলতেই পারেন পড়বে না তার পায়ের চিহ্ন এই বাটে। কানপুর টেস্ট দিয়ে সাকিব আল হাসানের বাট বাঁক নিয়েছে বিদায়ের দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেলেও বিদায়ী আনুষ্ঠানিকতা পাবে। রাজনৈতিক কারণে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে টি টোয়েন্টির মতো শেষ টেস্ট ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছেন সাকিব আল হাসান। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে 37 বছর বয়সী অলরাউন্ডারের শেষ টেস্ট খেলার কথা রয়েছে দেশের মাটিতে, খেলা হোক বা না হোক সাকিবের শেষ বাঁশি বেজে গেছে। গতকাল গ্রিন পার্কে তাই আংশিক বিদায় সংবর্ধনাও পেয়েছেন তিনি। সিরিজ কভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকরা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান বাংলার ক্রিকেটের নবাব, জীবন্ত এই কিংবদন্তিকে। ভারতের বিপক্ষে শেষ অ্যাওয়ে টেস্ট খেলে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন গতকালই। ভারতের সময় মঙ্গলবার রাত 8:30 কানপুর থেকে দুবাইগামী বিমান ধরেন তিনি, সেখান থেকে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। দল সূত্রে জানা গেছে মিরপুর টেস্টের শুরুর 3 দিন আগে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন সাকিব। টিম ম্যানেজমেন্টের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাকিব দেশে ফিরে ফেয়ারওয়েল টেস্ট খেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তিনি ঝুঁকি নিতে প্রস্তুত, কারণ তিনি কারোর ক্ষতি করেননি। বিশ্বের সবাই জানে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাকিব কোথায় ছিলেন এবং কী করেছিলেন। বিশ্বমানের এই ক্রিকেটারকে অপমান অপদস্থ করার কোনো কারণ নেই, কারণ তিনি জেনে শুনে কারোর ক্ষতি করেননি কখনো। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সাকিবকে কি দেশের হয়ে শেষ টেস্ট খেলতে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অথবা আল হাসান যদি দেশে ফিরে আসেন তাহলে তার সাথে কেমন আচরণ করবে দেশের মানুষ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সালমান আবদুল্লাহ, সিএস স্পোর্টস।